স্বাগত বন্ধুরা, আশা করছি ভালো আছে সবাই। আমরা নিরীক্ষণ সম্পর্কে জানছিলাম এবং আমরা নিরীক্ষণের অনুপপত্তি সম্পর্কে জেনেছি। এই ভিডিওতে আমরা নিরীক্ষণের ভ্রান্ত অনুপপত্তি সম্পর্কে জানব। প্রথমেই এর একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। মূলত কোনো একটা বস্তু বা ঘটনা ঠিক যেভাবে আছে বা যেভাবে ঘটে সেভাবে যদি না দেখে তাকে আমরা ভুলভাবে বা অন্যভাবে দেখি, তাহলে যেই ভুল বা অনুপপত্তিটা হয় তাকেই আমরা বলি ভ্রান্ত নিরীক্ষণ। এখন এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে যা কিছু প্রত্যক্ষ করি তাকে ভুলভাবে ব্যাখ্যা করছি। অর্থাৎ আমাদের চোখ, নাক, কান দিয়ে আমরা যা কিছু অনুভব করলাম বা দেখলাম সেগুলোকে যদি যেভাবে দেখার কথা বা যেই অবস্থায় ঘটনাগুলো রয়েছে সেই অবস্থায় ব্যাখ্যা না করি বরং ভুলভাবে ব্যাখ্যা করি, তাহলে সেটাকে আমরা বলছি ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি। এক্ষেত্রে একটা বিষয় আমাদের নিরীক্ষণের মধ্যে উপস্থিত থাকে কিন্তু বিষয়টাকে আমরা ভুলভাবে নিরীক্ষণ করি। অর্থাৎ একটা উপাদান বা একটা বিষয় একটা ঘটনার মধ্যে যেইভাবে আছে সেইভাবে আমরা ওটাকে ব্যাখ্যা করছি না, আমরা সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করছি বা ভিন্নভাবে ব্যাখ্যা করছি, আর এটাকেই ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি বলা হচ্ছে। যদি একটা উদাহরণ দিই তাহলে বলতে হবে, ধরো কোনো একটা স্টেশনে লাইনের উপর দুটা ট্রেন দাঁড়িয়ে আছে। এখন একটা ট্রেনের যাত্রী তার ট্রেনটা ছাড়ার অপেক্ষার জন্য সময় গুনে যাচ্ছে। হঠাৎ তিনি দেখলেন একটা ট্রেন বা তার যেই ট্রেনটা সেটাই আসলে চলতে শুরু করেছে, কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস তিনি তখন ফেলেও পরবর্তীতে আর সেটা টিকলো না। তার কারণ তার ট্রেনটা আসলে চলতে শুরু করে নাই, মূলত তার পাশের যে ট্রেনটা সেইটা আসলে চলতে শুরু করেছে, কিন্তু এই জন্য তার মনে হচ্ছিল তার ট্রেনটা আসলে চলতে শুরু করেছে। আমরা যখন বাসে বসে থাকি যদি প্রচণ্ড জ্যাম হয়, হঠাৎ করে যদি পাশে যে বাসটা সেই বাসটা চলতে শুরু করে, তখন কিন্তু মনে হয় যে আমাদের বাসটাই বুঝি চলছে, কিন্তু এটা কিন্তু আসলে হয় না। এই যে নিরীক্ষণটা এটাইকে বলা হচ্ছে ভ্রান্ত নিরীক্ষণ। এই ভ্রান্ত নিরীক্ষণ আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ আর একটা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ কোনটা? মূলত অনেক সময় কোনো একজন ব্যক্তি এককভাবে যে ভ্রান্ত একটি নিরীক্ষণ করেন সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। যদি আমরা উদাহরণ দিই তাহলে বলতে হবে, ধরো কোনো একটা রাস্তায় কোনো একজন পথচারী, গ্রামের রাস্তা, ধরো কোনো একটা জঙ্গলের পাশে তিনি হাঁটছেন ওই রাস্তা ধরে, হঠাৎ তিনি সাপ বলে চিৎকার দিয়ে দৌড় দিলেন। এমন সময় আরেকজন পথচারী হয়তো খুব সাহস নিয়ে এগিয়ে আসলো, এসে দেখলো সেটা আসলে কোনো সাপই না, এটা একটা দড়ি। এই ক্ষেত্রে তিনি দড়িকে যে সাপ বলে চিন্তা করেছেন সেটা হচ্ছে একটা ভ্রান্ত নিরীক্ষণ। আর এখানে যেহেতু ওই একজন ব্যক্তি এই ধরনের নিরীক্ষণ করেছেন তাই সেটা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ। আরেক ধরনের ভ্রান্ত নিরীক্ষণ রয়েছে, সেটা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ কোনগুলো? মূলত আমরা সবাই মিলে যদি কোনো কিছু একটা ভুল দেখতে শুরু করি তখন সেটাকে বলা হবে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। এরকম কি কোনো উদাহরণ আছে যে আমরা সবাই মিলে ভুল করছি একটা জিনিসের উপরে? হ্যাঁ আছে। কোনটা? আমরা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বলি সূর্য উঠেছে, আবার সন্ধ্যার সময় বলি সূর্য ডুবেছে বা অস্ত গিয়েছে। আসলে আদতেও কি সূর্য কখনো ওঠে বা সূর্য কখনো অস্ত যায়? না, এমনটা হয় না। মূল ঘটনা হচ্ছে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এই জন্য পৃথিবীর কোনো অংশে সূর্যের আলো লাগে, কোনো অংশে আলো লাগে না, এটাই হচ্ছে কারণ কোথাও দিন এবং কোথাও রাতের জন্য। কিন্তু আমরা সেই দূর সমুদ্রে চলে যাই সূর্যের অস্ত যাওয়া দেখতে বা ডুবে যাওয়া দেখতে। অর্থাৎ আমরা সবাই মিলে এই ভ্রান্ত নিরীক্ষণটা করছি আর এটাকেই বলা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। তাহলে এই ভিডিওতে আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি কী, ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ এবং সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ কী সেই সম্পর্কে। পরবর্তীতে আমরা অনিরীক্ষণ এবং ভ্রান্ত নিরীক্ষণের মধ্যে পার্থক্যটা কী সে সম্পর্কে জেনে নেব। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।